নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, কর্মবিরতির পর পুলিশ সদস্যরা ফিরেছেন, সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জানেন যে গত কয়েকদিন পুলিশ মাঠে না থাকায় জনমনে একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করছিল এবং সাধারণ মানুষ কিন্তু তাদের নিরাপত্তার জন্য পাড়া মহল্লায় এবং গ্রামে গ্রামে তারা কিন্তু রাতে জেগে পাহারা দিচ্ছিলেন। আমি যদি দেখাতে চাই যে আজকে কিন্তু নওগাঁ সদর মডেল থানা এখানকার প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেছে। আর পুলিশ কাজে যোগদানের এই খবর ছড়িয়ে পড়ার মধ্যে দিয়ে এই জেলার সাধারণ মানুষের মধ্যে কিন্তু স্বস্তি দিয়ে দিচ্ছে। আমি লক্ষ্য করেছি গত রাতে কিন্তু জেলার কোনো স্থানে কিন্তু আমরা কোনো পাহারা দেখিনি এবং সাধারণ মানুষ যেটা বলছে যে আসলে পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনীর দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু খুবই কঠিন। এ প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় নওগাঁ পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশিদুল হকের সঙ্গে। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে আসলে আমরা কয়েকদিন কর্মবিরতির কারণে একটু ভুগেছিলাম, কিন্তু আমরা সবসময় কিন্তু থানাটাকে কিন্তু আমরা খোলা রেখেছি। এখানে কিন্তু জিডি করার, এখানে মামলা করার এবং অভিযোগ দায়েরের কিন্তু সুযোগ ছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা আজ থেকে কাজ শুরু করেছি। আমরা দেখেছি যে এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এখানকার বিএনপি নেতৃবৃন্দ গতকাল কিন্তু কালকে কিন্তু তারা কিন্তু পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আর আমরা দেখেছি জেলার 11টি থানাতেই কিন্তু আসলে আজকে থেকে কিন্তু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে এবং সড়কে আমরা যেটি দেখেছি যে এখানে ট্রাফিক পুলিশ কিন্তু কাজ শুরু করায় সড়কে যে শৃঙ্খলা সেটি কিন্তু ফিরে এসেছে এবং কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে ট্রাফিক সেখানে একটু কম থাকার কারণে সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রের যে আন্দোলনের যে ছাত্ররা তারাও কিন্তু পুলিশকে সহযোগিতা করছে এবং তারাও কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমার সঙ্গে পুলিশের কর্মকর্তারা যে জানিয়েছেন যে তারা শুধু নয় মাঠে কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় তারা যৌথভাবে কিন্তু টহল দিচ্ছেন এবং খুব দ্রুতই পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা। এই ছিল মোটামুটি নওগাঁর নিরাপত্তা এবং পুলিশ পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।